সত্যি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? স্পষ্ট ভাবে বলো তো কি বলতে চাও। আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। অবশ্যই ভালোবাসি। তুই এভাবে গম্ভীর ভাবে প্রশ্ন করার মানে কি? যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। মানে কি আমি তোমাকে ভালোবাসি? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছো কিন্তু না বোঝার ভান করছো। এভাবে ঘুরায় পেঁচা না বলে স্পষ্ট ভাবে বলো তো কি বলতে চাও। আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। কি কাজল আবার কি করলো? কি করলো, কেন করলো, কবে করলো, এত সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। শুধু এতটুকু জেনে রাখো আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। তোমরা কি জামা কাপড় নাকি বাছাবাছি করবো? কি বলছো সেগুলো? কাজল হচ্ছে কি আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি হচ্ছে আমার কাজল। যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি তোমার কেউ না, এতটুকু জেনে রাখো। দিদি তুমি কাজলকে ভুল বুঝতেছো। আমি আর কোনো কথা শুনতে চাই না মির্জা। আমার যা বলার ছিল আমি তা তোমাকে বলে দিয়েছি। সিদ্ধান্ত এখন তোমার হাতে। আমি মানুষ হিসেবে হয়তো আদর্শ না, আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু বন্ধু হিসেবে আমি ষোলো আনা খাটি। আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়ব না, স্পেশালি এমন একজনের জন্য না যে আমার বন্ধুত্বকে ভুল বুঝবে।